কমিউনিস্ট আন্দোলনের পুরোধা স্বাধীন সংগ্রামী আরামবাগের প্রাক্তন সাংসদ বিজয় কৃষ্ণ মোদকের 116তম জন্মদিন উপলক্ষে DYFI 1 ও 2 নম্বর কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হল সোমবার। বাবা বিনয় কৃষ্ণ মোদক ছিলেন তৎকালীন জেলা কংগ্রেসের সভাপতি। মেধাবী ছাত্র বিজয় কৃষ্ণ মোদক ইঞ্জিনিয়ারিং এ গোল্ড মেডেলিস্ট ছিলেন। কংগ্রেসের হাত ধরেই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ এবং বিপ্লবী অংশের সাথেই ধীরে ধীরে অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে যোগদান। আমৃত্যু হুগলি জেলার CPIM এর সম্পাদক। কৃষক সভার সর্বভারতীয় নেতার জন্মদিনে প্রতি বছরের মতো এবারও রক্তদান কর্মসূচি পালন করল বাম যুব সংগঠন। সোমবার সকালে আরামবাগ বাসস্ট্যান্ডে অবস্থিত বিজয় কৃষ্ণ মোদকের মর্মর মূর্তিতে সকলে মাল্যদান ও পরবর্তীতে রক্তদান শিবির হয়। রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদান করে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আরামবাগে 79 সালে গড়ে ওঠে এবং 1982 সালে আমরা প্রথম রক্তদান শিবির সংগঠিত করি আরামবাগ রামমোহন হলে। 250 জন ছাত্র যুব রক্ত দেবল তৈরি হয়েছিল লিস্ট। আরামবাগে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক আসে। আরামবাগে তার রক্তদান কোনো ব্যাঙ্ক ছিল না। কলকাতা থেকে যোগাযোগ করে 125 জনের রক্ত নেয় এবং 1994 সাল থেকে কমরেড বিজয় মোদক বিপ্লবী নেতা তার নামেতে এই রক্তদান শিবির যুব সংগঠন করছে, আজও চালাচ্ছে এবং ভবিষ্যতেও যতদিন বামপন্থা থাকবে, বামপন্থী ছাত্র যুব আন্দোলন থাকবে, ততদিন এই মানুষের সেবায় যেমন লড়াই সংগ্রাম করছে জীবন রক্ষার জন্য রক্ত দিয়ে তাকে সফল করার দিকে উদ্যোগ নেবে এবং একটি বিপ্লবী কাজ সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পুঁজিবাদের বিরুদ্ধে লড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীর স্বাস্থ্য রক্ষা করার জন্য এরা অগ্রণী ভূমিকা পালন করেছে। তার উদ্দেশ্যে আজ রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে KB মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ KB মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, KB মার্বেলসে দেবো বাড়ি।